চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো সবাইকে জন্মাষ্টমীর পূর্ণ শুভেচ্ছা কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী আর আমি রেডি হয়ে গিয়েছি এরকম ভাবে আর আমার ঘরে অভিষেক আমার ঘরে ভোগ লাগানো সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে যেই মন্দিরে আমি ছিলাম সেই মন্দিরের দিকে আমরা রওনা হব কারণ সেই মন্দিরে গিয়ে আমরা রাধা দামোদরের অভিষেক করব তো এখানে আর কথা বাড়াচ্ছি না চলো আমার সাথে সেই মন্দিরে চলো দেখে নাও কেমন সেই মন্দিরটা এবং কেমন ভাবে আমরা রাধা দামোদরের অভিষেক করি তার আগে তোমাদেরকে আমার ঘরের ডিটির দর্শনটা দিয়ে দিই এবং কি কি ভোগ লাগানো হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার ঘরের ভগবান আজকে জগন্নাথ এইভাবে সেজেছে সুভদ্রা এইভাবে এই সরি বলদেব এইভাবে সেজেছে সুভদ্রা এইভাবে সেজেছে আর জগন্নাথ এইভাবে সেজেছে আর আমরা নারায়ণকে দেখো নারায়ণ এইভাবে সেজেছে আর নারায়ণের তো এখন অভিষেক করা হয়েছে যে কারণে নারায়ণের চারপাশে এখন আর কোনো ফুল দেখতে পারবে না নারায়ণের সব ফুলগুলোকে এখানে ট্রান্সফার করা হয়েছে আর ভোগ লাগানো হয়ে গেছে পুরো অল্টারটা দেখাচ্ছি তোমাদেরকে এরকম আর একটু বেশি আলো দিতে ইচ্ছা হয়েছিল কিন্তু সেই যে লাইটগুলো আমরা খুঁজছিলাম সেগুলো আমরা খুঁজে পাইনি তো যে কারণে ওটা দিতে পারিনি তো এইভাবেই সাজানো হলো আর ভোগ দেওয়া হয়েছে খিচুড়ি সুজি পাটিসাপটা নারকেলের নাড়ু মালপোয়া গোলাপজামুন আর পাঁচ রকম ভাজা আর এখানে আছে চাটনি এই ভোগ লাগানো হয়েছে এরকম একটা শাড়ি পরেছি গলায় এরকম একটা নেকলেস পরেছি ফেক ফেক নেকলেস কিন্তু ভেবো না এটার অনেক একদম মানে মারাত্মক দাম এরকম একটা কানের দুল পরেছি এটার সাথে সেট ছিল তো এখন আমরা যাচ্ছি টেম্পলে অল 9টা থেকে আমাদের অভিষেক শুরু হবে এখন কত বাজে এখন 8টা বেজে গেছে অলরেডি তাই এখানে আর দেরি করছি না সঙ্গে সঙ্গে এখন নেমে যেতে হবে নিচে নইলে দেরি হয়ে যাবে আমাদের তো সাথে থাকো হ্যাঁ Thank you.
সবাই উঠে আবার অফিস
পোস্ট অফিসে যায় তো, আর এখন রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে, পুরো শুনশান রাস্তা। বাড়িতে এসে ঢুকলাম, এখন বাজে রাত কটা, 11:25 বাজে রাত। তো এখন যা যা একটু কিছু রাত্রেবেলা বেশি, এখন সারাদিন উপোস থাকার পর এখন শুধুমাত্র মানে জল পিপাসা পাচ্ছে, তো একটু কিছু খাবো, খেয়ে রাত্রে শুয়ে পড়বো, আর তোমাদেরকে বাই বলতে আসলাম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে হ্যাপি জন্মাষ্টমী আরও একবার, আর আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।